চলো আজকে সারাদিন কি করবো না করবো সবই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে রুটি করা হয়নি, তার জন্য দুধের সঙ্গে পেডিশিয়ার দিয়ে এই বিস্কুট দিয়ে মামাম এখন খাবে। চলো, মামামের স্যার আসবে আকে ড্রয়িং করাতে, তার জন্য আজকে তারা করো আরও, আর তার মধ্যে আজকে ব্লাড নেবে, রুটি করবো না জন্য মামা সব দেখি না সাপই খেল। ব্লাড নিয়ে গেল গাইজ, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান ফ্যান করে নিয়েছি, আর আমার বড় মেয়ে বললো বড় মেয়ে আজকে পুজো দেবে, তা ও দেবে তা যাই হোক, আর ছোটো মেয়েদিকে ড্রয়িং করতে গেছে আমার বোনের বাড়িতে। তা চলো পরে আবার দেখা হচ্ছে। মহাদেব দা ফোন করলো এখনই আসবে ব্লাড নিতে। দরজাটা খুলে রাখি, দরজাটা দোয়ার আছে। ব্লাড নিয়ে যাবে, তারপর হচ্ছে আমি একটু মামামকে আনতে যাবো আর একটু বৌদির বাড়িতে যাবো। চলো পরে দেখা হচ্ছে। পাশে কালী পুজো হচ্ছে তার জন্য বাজনা বাজছে। বুঝতে পারলাম না যে সুস্থ ঢুকছে সেটা বুঝতে পারছি, কিন্তু কোনো ব্যথা বৃষ্টি নাই। দুপুরে খেলেই তৈরি হয়ে যাবে। তোমরা তো দেখতেই পারলে ব্লাড নিয়ে গেল। যাই, আমি গিয়ে এখন একটু মেয়েকে নিয়ে আসি। মেয়ে আঁকতে গেছে, মেয়ের আঁকা হয়ে গেছে মনে হয়। চলো, বড় মেয়ে গেছে স্নানে, স্নান করে পুজোটা তো দিয়ে দেবে। চলো তো যাওয়া যাক বাড়ি রে। হ্যাঁ, দুজনকে তো ডাকছি, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, আমার বোদি কি করে, আজকে কি রান্না করেছো বোদে? আজকে আমার শরীরটা খারাপ, তার জন্য দেখ ভাত করেছি আমি, আর ডাটা দিয়ে ডাল করেছি, আর আমার বড় যা দিয়ে গেছে দেখ, চিংড়ি মাছ দিয়ে, লাউ ঘণ্ট দিয়েছে, পটল ভাজা দিয়েছে, আলুর চোখা দিয়েছে। হ্যাঁ, আর ননদ হলো ইলিশ মাছের ভাপা দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওদের জন্য কাঁচা মাছ দিয়েছে, ভাজা করে দেবো। হ্যাঁ, আর এই যে উচ্ছে ভাজা করেছি, বুঝেছিস? আবার আবার হবে তো দাদার জন্য, আবার সেই মাছ ভাজা করতে হবে, ভোলা মাছ ভাজা করে দেবো। ও বৌদি, তোর বাবা এখন কেমন আছে? আরে শ্বাসকষ্ট হচ্ছে, প্রতিদিন যাই, সেই যেতেই চাই না, এত আলসি, যাবেই না, বলছে কি না আমি যাবই না, সবাই ফোন করে করে মুখ করে করে তারপরে গ্যাস টানতে যাই। তো দেখ না, তো দাদা কালকে কি সারপ্রাইজ দিয়েছে, দেখো তো দাদা আমাকে কালকে সারপ্রাইজ দিয়েছে আমার বাবার জন্য, দেখো। যেহেতু শ্বাসকষ্ট হয়, কষ্ট হয়, ওর জন্যে হলো নিমুলাইজেশন আলোচনা করছিলাম যে বাবার যদি একটা কিনে দেওয়া হতো তাহলে ভালো হতো, তো নিয়ে এসে বলছে কি দেখো রাখি কেমন হয়েছে। হ্যাঁ, আমি খুব খুশি হচ্ছি, খুব আনন্দ পেয়েছি, মানে খুশি বলতে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। শুনতেই পাচ্ছি না, নতুন তো
এটা কি রোহিতের টাকাটা? এটা বাচ্চা না না, এটা বাচ্চাদের না, ওটাই মাস্ক হলো, এর মধ্যে আছে মাস্ক, এটা বড় মাস্ক, হ্যাঁ হ্যাঁ বড় মাস্ক, খুব সুন্দর হয়েছে। আরে যেতেই চাই না, একদম যেতেই চাই না, সবাই এত মুখ করে তাও যাবেই না, জানিস ওনার এত আলসি যাবেই না, তাই তো দাদা বলছে থাক কিনেই দিই একটা। এখন ঠান্ডা ঠান্ডা আছে, এখন ভোলা মাছ ভাজবে। লঙ্কা আর পটল কিনলো, মামামে রাখা হয়ে গেছে, মামা ফোন করছে, মামা মামাকে কে নিতে আসবে? আর আমি যাচ্ছি দাঁড়া, আমি রাখি বৌদির বাড়িতে ছিলাম, আমাকে ফোন করে বললো। বাবা দরজা খোলা, কি ব্যাপার, খেলনার বাটি সব ছড়ানো। মামা ঢোল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে মামা, আর দিদি দিদিভাই ঢুকে দিচ্ছে। আমার বোনু কি করছে দেখি, রান্নাঘর পরিষ্কার এখনো হয়নি, তুমি এতক্ষণ কি করছিলে? বাবা আজ তিতলি কি সুন্দর রবীন্দ্র ঠাকুর এঁকেছে দেখো তোমরা, দেখেছ কি সুন্দর হয়েছে। আর এটা কোথায়, আরে কি বাঘটা কোথায়, ও এর মধ্যে জয়েন করেনি, জয়েন করে রাখবে তো, যেগুলো সুন্দর সুন্দর রাখবে। আজ রবীন্দ্র ঠাকুর ভালো হচ্ছে, খুব সুন্দর হয়েছে, দেখো বাঘ এঁকেছে কি সুন্দর। আমাদের তিতলি দিদি দেখো তো, তিতলি দিদি মুখের সঙ্গে একটা মিল আছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। দেবলীনা ঘোষ, মামারও মামামেরও হাতের কাজ হয়ে গেছে, দেখি তো আমার দিদি ভাই কি করছে। আরে আমার দিদি ভাই পুজো দিচ্ছে, এই দেখুন সব ঠাকুররা এঁকেছেন, কি সুন্দর লাগছে। এখন ইভিনিং টাইম, আমি ঘুম থেকে উঠে গেছি, এখন সন্ধে পুজো দেবো, চলো ঠাকুরকে খেতে দিয়ে নিই। আর মামামকে এখন হচ্ছে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, মামামের আন্টি পড়াতে আসবে, চলো পরে আবার দেখাচ্ছি। আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মামাম এখন পড়ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কী আর পড়তে বসেছো, বই খাতার ছিঁড়ে দেখেছো, অবস্থা দেখেছো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম ভুলবেন না।